একশো ষোলোটি উপজেলায় ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে শুরু হয়ে ভোট চলবে বিকেল চারটা পর্যন্ত সকাল থেকে ভোট কেন্দ্রে দীর্ঘ লাইন দেখা গেছে তফসিলের সতেরোটি জেলার একশো উনত্রিশটি উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও কমিশনের সিদ্ধান্ত ও ছয় উপজেলায় সবগুলো পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয় সেখানে ভোট হচ্ছে না ভোট কেন্দ্রগুলো সহ নির্বাচনী এলাকাগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ম্যাজিস্ট্রেট নিয়োজিত ভোট ভোটকেন্দ্রে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ এনে নির্বাচন বর্জন করেছেন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বড় ঋষি চাকমা ও ভাইস চেয়ারম্যান সমীর চাকমা ও মহিলা ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা এদিকে নগর মহাদেবপুর উপজেলার পাঠাকাটা কেন্দ্রে নির্বাচনের দায়িত্বরত অবস্থায় প্রিজাইডিং অফিসার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন দর্শক গাইবান্ধা সদর উপজেলার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন প্রতিনিধি আফ্রিজালুনা তিনি জানাচ্ছেন সেখানকার ভোটের খবর দর্শক এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গাইবান্ধা সদর উপজেলার পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রে নারী পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা চার হাজার একষট্টি জন কেন্দ্রে দশটি ভোট স্থাপন করে সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলছে এখানে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এছাড়াও র্যাব বিজিবি এবং ম্যাজিস্ট্রেটের স্ট্রাইকিং ফোর্স সার্বক্ষণিক ভোট কেন্দ্রগুলো টহল দিচ্ছে দর্শক আমি এই মুহূর্তে কথা বলছি একজন ভোটারের সঙ্গে ভোট দিতে আসছি ভোটের পরিবেশ কেমন হ্যাঁ ভোট দিতে আসছি আমি পরিবেশ ভালো তবে এখন লোকজন কম দেখতেছি উনিশ বারোটার দিকে বেশি হয় ভোটারের উপস্থিতিটা বেশি দর্শক এই ছিল এখনকার মতো গাইবান্ধা উপজেলা পরিষদ নির্বাচনের নগর উপজেলা পরিষদের ভোটের আরো খবর ইসলাম আমি এখন দাঁড়িয়ে আছি রায়গর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই কেন্দ্রটি মূলত মহিলাদের ভোট কেন্দ্র সকাল থেকে মহিলারা এখানে উপস্থিতি কম লক্ষ্য করা গেলেও বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোটারের উপস্থিতি বাড়বে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজেপি পুলিশ এবং র্যাবের টহদর রয়েছে প্রতিটি এলাকায় এবং প্রতিটি কেন্দ্রে আনসার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে নির্বাচনে কোনো অনিয়ম বা অব্যবস্থাপনা দেখা দিলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা রিটার্নিং কর্মকর্তা এখন পর্যন্ত জেলায় কোনো অপ্রিতকর ঘটনার খবর পাওয়া যায়নি জেলার ছয়শো দশটি কেন্দ্রে ভোটার রয়েছে ষোলো লাখ নব্বই হাজার এই ছিল আমার কাছে সর্বশেষ পাবনা চাটমোহর উপজেলা পরিষদের বাহাদুরপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে খবর সহকর্মী রাজির রহমান রুমি আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাবনার উপজেলার বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে এই ভোট কেন্দ্রে ভোট ভোটার সংখ্যা ছাব্বিশশো পঁয়তাল্লিশ এ পর্যন্ত আশানুরূপ ভোট পড়েনি বলে প্রিজাইডিং অফিসার আমাকে জানিয়েছেন তবে হয়তো ভোট আস্তে আস্তে পড়বে বলে তিনি আশা ব্যক্ত করেছেন প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এই ভোটকে কেন্দ্র করে পুলিশ সদস্য নিয়োজিত আছে এক হাজার সাতশো বত্রিশ জন আনসার ভিডিপি সদস্য আছে দুই ছয় হাজার দুশো বাহাত্তর জন ম্যাজিস্ট্রেট আছে আটত্রিশ জন এবং বিজেপি আছে সতেরো প্লাটুন মোটামুটি ভোট খুব শান্তিপূর্ণ হচ্ছে এই ছিল আমার কাছে সর্বশেষ এই ছিল একুশের উপজেলা নির্বাচনী বুলেটিনে আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল